এখন যে রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি সেটা আমার ছাদ বাগানের বেগুন। তো আজকে আমি চারটে বেগুন আমার ছাদ বাগানের টবের থেকে হয়েছে, টবে একটা গাছ আছে বেগুন গাছ, তার থেকে পেয়েছি। তো আজকে চারটে বেগুন, তো এই চারটে বেগুন দিয়ে আজকে রেসিপি। তো এই হলো আমার বেগুন গাছ, একটা দুটো তিনটে চারটে, টোটাল চারটে বেগুন হয়েছে, আর ফুল এসছে, আরও ছোটো ছোটো কতগুলো বেগুন হয়েছে। তো এই বেগুন দিয়েই কিন্তু আজকে বেগুনের একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের দেখাতে চলেছি। কি সুন্দর ছাদ বাগান! এই যে এই যে এই আমার এই বেগুনটা সবথেকে বড় বেগুন হয়েছে। তো আজকে এই বেগুনটা ফালি করে রান্না করে দেখাবো। এই চারটে বেগুন, এই চারটে বেগুনকে মাঝখানে ফালি করে নেব, নিয়ে আজকের রেসিপি শুরু করব। চারটে বেগুনের মধ্যে দেখা যাচ্ছে একটা বেগুনেও কিন্তু পোকা নেই, আর অর্গানিক সার দিয়ে তৈরি আমার গাছ। তো এইভাবে ফালি করে নিয়েছি মাঝখানে। তো প্রথমেই মাঝখানে এখানে কেটে নিয়েছি, কেটে নিয়ে বেগুনটাকে ভালো করে কালো জিরে দিয়ে ভেজে নেব। কালো জিরের সঙ্গে বেগুনের কম্বিনেশন দারুণ। এছাড়া নিয়েছি ক্যাপসিকাম, কুচি কুচি করে কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটি টমেটো রসুন পেঁয়াজ এগুলোকে সব কেটে নেওয়া হবে, নিয়ে ফ্রাই করা হবে। ফ্রাই করে আজকে রেসিপিটা বানাবো। বেগুন তো আছেই, এছাড়া আছে ধনে পাতা, কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সমস্ত সবজি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এবার রান্না করব। তার জন্য প্রথমেই এগুলো জল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। বেগুনগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় বেগুন আর সবজিগুলো। তো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সাদা, আর কালো জিরে দিয়েছি। বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম, বেগুনগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে বেগুনগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে বেগুনগুলো, এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে তুলে রেখে দেব। ছাড়ের বেগুন বলে কথা, চারটেই পেয়েছি আমি। তো এগুলোকে উঠিয়ে রেখে দেবো, আর যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। মানে এর মধ্যে আছে আদা, সরি রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, ধনে পাতা আছে, ক্যাপসিকাম আছে, এগুলো সমস্ত মশলা হিসেবে দিয়েছি। টমেটোটাকে ভালো করে একটু ইয়ে করে দিচ্ছি যাতে ভালো করে গ্রেভিটা হয়। এছাড়া নুন হলুদ চিনি সবটার পরে আর দেবো না, তার কারণ দেওয়াই আছে। শুধু লঙ্কার গুঁড়ো আর আদার পাউডার দেব টেস্টের জন্য, আমচুর পাউডার দেব, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নেওয়ার পর যখন অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে বেগুন চারটে দিয়ে দেব। এটা অ্যাকচুয়ালি এটা গ্রেভি বানানো হচ্ছে, এটাকে বেটেও বানানো যায়। আমি আর বাটি নিই না, বেটে এটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আজকে বেগুনের রেসিপিটা এইভাবে আমি করছি। রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব, তাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। একটু বেশি করে একটু জল দিয়ে দিলাম, ভেজেছি, যদি সেদ্ধ না হয় তো ঢেকে দিলাম। ঢাকার পর আবার খুললাম, খোলার পর বেগুনগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে, দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেব। তো আবার ঢেকে দিলাম, ঢাকার পর আবার খুললাম, খুলে দেখলাম বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে আমি পনির ছড়িয়ে দিলাম, পনির দিয়ে টেস্টফুল হয় সেই জন্য একটু পনির ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার হলো পরিবেশনের পালা।
আলাদা পাত্রের মধ্যে আমি গ্রেভিটাকে নিয়ে নিয়েছি, নিয়ে আলাদা আলাদা করে চারটে বেগুন এইভাবে সাজিয়ে দিলাম। তো আপনারা এরকমভাবে বেগুনের গ্রেভি দিয়ে বানাতে পারেন। এই রান্নার বিশেষত্ব হলো আমার ছাদ বাগানের বেগুন। তো ছাদ বাগানের বেগুনটা দিয়ে আমার একটা সুন্দর তরকারি বানিয়ে নিলাম আজকে। এটা হলো ফুল হয়েছে আর বেগুন হয়েছে, আর এই হলো চারটে বেগুন। বেগুন রান্নার পর এই রকম দেখতে হয়েছে। তো ভিডিও দেখতে থাকুন, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।